তার অবস্থাটা একটু দেখুন কি অবস্থা তার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে এরা কোথা থেকে আসে, এরা কোথা থেকে আসে এরা এমন মানে বিভ্রান্ত করার জন্য। দেখুন মানে কি অবস্থায় রাস্তাঘাটে চলে আসছে, মানে পুরুষ হয়ে পুরুষের মানে পোশাকের স্বাধীনতা চাই, মানে সে আবার বলছে যে মানে আমার ভালো লাগলে আমি শাড়িও পরবো। আমি যদি চাই আমি শাড়ি পরে ঘুরবো, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় না, ঘুরতে পারবো না, ঘুরতে পারবো সে আমার ব্যক্তিগত বিষয়, আমার দেশ, আমার আমার রাষ্ট্র, আমার অধিকার আছে। মানে সে কিন্তু একটা পুরুষ, পুরুষ হয়েও সে বলছে আমার ভালো লাগলে আমি শাড়ি পরবো, সে পুরুষ হয়ে পোশাকের স্বাধীনতা চাই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মহিলারা পোশাকের স্বাধীনতার জন্য মানে মিছিল করেছিল, মানে রাস্তায় রাস্তায় বসে তারা পোশাকের স্বাধীনতার দাবি করতেছিল। অবশ্য আমরা জানি, আর এখন এই পুরুষটা মানে পোশাকের স্বাধীনতা চাই বলে সে রাস্তায় তার মহিলাদের জুতো একটা প্যান্ট কেটে দেখুন মানে অর্ধেক করে সে আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মানে এই প্রজাতির জন্তুগুলো কোথা থেকে আসে, মানে এটা আমার ধারণার বাইরে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই প্রজাতির জন্তুগুলো কোথা থেকে আসে।